हेलो माय डियर स्टूडेंट, हमारा वैदिक मैथ आगे क्लासे जे भागर पद्धति शिखे से एक धमाकेदार पद्धति तुम्हारा निश्चय देखे प्रैक्टिस कर नाम छो फ्लैग डिजिट मेथड। वो फ्लैग डिजिट मेथडे जो जटिल भाग हूँ ना क्यों हमें करते पे प्रैक्टिसो कर तै तो तुम्हारा जरा एखो भिडियो देखो हमें टैबे लिंक दिए देव तुम्हारा ओखान देखे नीते पर छाड़ाओ भागर अनेकगुलो भिडियो आगे आगे अपलोड करो देखे ने फ्लैग देखार पर तब बुझे पड़ो जो भागटा क्यों कत इजिली फ्लैगे करते पे ओ भागगुलो कोनगुलो दिए उपरे बड़ संख्या नीचे छोटो संख्या अर्थात बड़ संख्या के छोटो संख्या दिए भाग करेछि। एखन आमी तोमाके भाग शेखाबो उपरे छोटो संख्या नीचे बड़ संख्या। धरो आमी जोदि तोमाके बोली जे 33 भागित 96, ठीक आछे, 33 के आमी 96 दिए भाग करते चाइछि। তাহলে দেখো তুমি যদি ম্যানুয়ালি করো বা ট্র্যাডিশনাল ওয়েতে করো কত বেশি সময় লাগবে। আমরা এমন একটা ট্রিক্স ইউজ করব এখানে 30 সেকেন্ডের মধ্যেই ভাগটা করে নেব। কিন্তু তার আগে তোমাকে ফ্র্যাকশন সম্বন্ধে একটু আইডিয়া দিই। ধরো আমি তোমাকে যদি বলি যে 1/5 একটা ফ্র্যাকশন, ঠিক আছে, আমি এখন এর উপর নিচে 3 গুণ করতে চাই, তাহলে দাঁড়াবে কত? 3 এর 15। তা তোমাকে যদি বলি যে 1/5 আর 3 এর 15 কি আলাদা না একই? একই, কারণ আমি সেই কাটারি করলে 1/5ই পাবো। তার মানে দেখো আমি একটা ফ্র্যাকশন থেকে দুটো ফ্র্যাকশন পেলাম। এখন যদি আমি এই দুটো ফ্র্যাকশনের যোগ বিয়োগ করি কি প্রবলেম হয় দেখো। ধরো আমি যদি যোগ করি, তার মানে উপরে যোগ করলাম দুটো ফ্র্যাকশনে আর নিচে যোগ করলাম, ঠিক না, যোগ মানে 1/5 + 3 এর 15 বলছি না, উপরে উপরে নিচে নিচে যোগ, ঠিক আছে। তার মানে আলটিমেট দাঁড়াচ্ছে কত তোমার 4 এর 20, তার মানে তোমার সেই 1/5ই আসছে। ঠিক সেম কেস যদি আমি বিয়োগ করি তাহলে দেখো তোমার কি পাচ্ছি আমি, তার মানে দেখো -2 এর 10, তার মানে সেই 1/5ই আসছে। তার মানে কি আমি যে দুটো ফ্র্যাকশন তৈরি করলাম উপরে উপরে যোগ নিচে নিচে যোগ যাই করি না কেন, ঠিক সেই আমার মূল ফ্র্যাকশনটাই আসছে। এই কনসেপ্টটা আমি এখানে কাজে লাগাবো। এখন তুমি দেখো যে 33 আর 96 এটা কত ভাগে, এটা যেমন কি 5 ভাগের 1 ভাগ রেশিও করেছি, তাহলে এটা তুমি দেখো তো কত ভাগ আসছে। আমি যদি এটা 30 ধরি, লাগভাগ 30, মানে অর্থাৎ আমি বলছি যে এটা 30-এর অ্যাপ্রক্সিমেট, সেরকম এটা 90-এর অ্যাপ্রক্সিমেট বা তুমি 100-এরও অ্যাপ্রক্সিমেট করতে পারো। যত কাছাকাছি অ্যাপ্রক্সিমেটটা হবে উত্তরটা তত সুন্দর আসবে। তাহলে আমি যদি বলি যে উপরে 30 আর নিচে আমি বলি 90, ঠিক আছে, তার মানে তোমার কত ভাগ নেওয়া হয়েছে, অর্থাৎ 1/3, তাহলে এই রেশিওটা হচ্ছে তোমার 1/3, ঠিক আছে। এখন আমি করব কি এইটাকে 100 দিকে নিয়ে যাওয়া, এতে সুবিধা কি, ধরো নিশ্চয় যদি আমি 100 করে নিতে পারি তাহলে কোন সংখ্যাকে 100 দিয়ে ভাগ করা কতক্ষণ লাগবে, 1 সেকেন্ড, শুধু দশমিকটা দুটো ঘর বাঁ দিকে ঢুকিয়ে দেবো, তাহলে তো গল্প শেষ। তার মানে আমি এখন 4 যোগ করলে আমি 100 পাবো, তাহলে আমি নিশ্চয় আমি করছি কি 4 যোগ, তার মানে উপরে 4 যোগ করে দেবো তা নয়, কিন্তু আমি নিজে 4 যোগ করছি মানে উপরে 4 যোগ করে দেবো এরকমটা কিন্তু নয়। তাহলে তুমি সেটা কী করবে, আমি নিচে 4 নিচ্ছি, তাহলে রেশিওটা আমার কীভাবে আছে, 3 ভাগের 1 ভাগ উপরে থাকবে, তাহলে 4 কি আমি 3 ভাগ করি কত পাবো, তাহলে 1 পয়েন্ট সামথিং, তুমি 1ই নিয়ে নাও। তার মানে নিচে 4 যোগ করছি মানে উপরে আমি 1 যোগ করব, তাই না। এই যে দেখো ফ্র্যাকশনটা, এই যে দেখো অ্যাপ্রক্সিমেশনটা 19-20 হয়ে গেল, তার মানে আমার ভাগের যে অ্যান্সারটা বেরোবে সেটাও কিন্তু 19-20 আসবে। সেটা তোমাকে আমি দেখাচ্ছি, এইখানটা যত যত অ্যাপ্রোপ্রিয়েট নেবে ওখানে ভাগফলটা বা অ্যান্সারটা তত অ্যাপ্রোপ্রিয়েট আসবে। তার মানে আমি নিচে 4 যোগ করেছি মানে আমাকে উপরে 1 যোগ করতে হবে, তাহলে উপরে 1 যোগ করে দাও 34, তাহলে তোমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে 0.34, ঠিক না। এবার তুমি ক্যালকুলেটার ভাগ করে দেখো 33 কে 96 দিয়ে ভাগ করে দেখো কত হচ্ছে অ্যান্সারটা, তাহলে তুমি বুঝতে পারবে 33/96 দেখো 0.34, দেখো 2 ডিজিট মিলে গেছে, তাই না, কত ইজিলি মিলে যাচ্ছে, 2 ডিজিট বা 3 ডিজিট, ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 ডিজিট মিলে যাবে যদি তুমি অ্যাপ্রক্সিমেশনটা ঠিকঠাক করতে পারি, তাই না। আর না হলেও ক্ষতি নেই, আমাদের পরীক্ষার সময় তো লম্বা ছড়া অ্যাপ্রক্সিমেশন লাগবে না, 2 ডিজিট কি 3 ডিজিট দেখে আমরা অ্যান্সার ঠিক করে দিতে পারবো, তাই না। তাহলে এটাই তোমার একটা বিরাট সুবিধা পেতে পারো। চলো আরেকটা অঙ্ক করি, তাহলে তুমি আরও ভালো বুঝতে পারবে এবং কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না। ধরো তুমি উপরে একটা নাও সংখ্যা 391, ঠিক আছে, আর নিচে নিয়ে নাও তুমি ধরো 1205, ঠিক আছে। এবারে দেখো এই যে দুটো সংখ্যা, এটা দেখো 400 কাছাকাছি আর এইটা দেখো 1200 কাছাকাছি, তাহলে তুমি সংখ্যাটা কী হচ্ছে 400/1200, তাই না। তার মানে রেশিওটা কীভাবে আছে 400/1200, তার মানে তোমার 1/3 এই রেশিওতে আছে, মানে নিচে 3 ভাগ থাকলে উপরে 1 ভাগ থাকবে। এরপরে আমি করব কি যে এটা ওই যে বললাম লাস্টের সংখ্যাগুলোকে শূন্য আনার চেষ্টা করব। তাহলে দেখো আমি যদি 5 বিয়োগ করে দিই তাহলে 1200 চলে আসবে, তাহলে আমি নিচে 5 বিয়োগ করলাম, তার মানে উপরে কত বিয়োগ করব,
দেখো নিচে যদি পাঁচ বিয়োগ করি, উপরে দেখো তিন ভাগের এক ভাগ থাকতে হবে, তাহলে পাঁচকে যদি আমি তিন ভাগ করি মিনিমাম মোটামুটি দু ভাগ করে পড়ছে, ছয় অ্যাকচুয়ালি দুই ভাগ করলে ছ ভাগ হচ্ছে, কিন্তু ফ্র্যাকশনটা এড়িয়ে যাচ্ছে, মানে পয়েন্টটা এড়িয়ে যাচ্ছে, দশমিকটা এড়িয়ে যাচ্ছে, তাই না? তাহলে পাঁচ ভাগকে আমি যদি তিন ভাগ করি দুই করে পড়ছে, তাহলে আমি নিচে পাঁচ যোগ করি বা বিয়োগ করি আমাকে উপরে দুই যোগ বা বিয়োগ করতে হবে, তার মানে আমি এখানে দুই বিয়োগ করে দেবো, তার মানে কত হচ্ছে বলো দেখি, 389। এরপরে তুমি এই দুটো শূন্যকে, এই দুটো শূন্য মানে কি 100, 12 × 100 মানে তো 1200, তাহলে আগে 12 দিয়ে ভাগ করে নিই, দিয়ে 100 দিয়ে ভাগ করে দেবো, 100 দিয়ে ভাগ করে মানে কি দশমিককে বাম দিকে দুটো ঘর পাস করে দেবো, তাহলেই তো হয়ে গেল। তার মানে এই সংখ্যাটা আমি 12 দিয়ে ভাগ করে নাও, তার মানে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বলো দেখি, 3 × 36 = 29, 12 × 24 = 5, তারপর দশমিক 50, 4 × 48 = 20, 12 × 12 = 80, 6 × 72, এবার থাক আর দরকার নেই আমার, এবার 100 দিয়ে ভাগ, দশমিকটাকে দুটো এদিকে ঘুরিয়ে দাও, তার মানে এই দশমিকটা উঠিয়ে দাও। দেখো এর ভাগটা মোটামুটি 2 কি 3 ডিজিট মিলবেই মিলবে, ক্যালকুলেটার নিয়ে মিলিয়ে দেখে নাও, তাহলে বুঝতে পারবে তুমি। দেখো আমার এখানে বলছে কি 391/1205, ঠিক না? দেখো 0.324 তিন ডিজিট পর্যন্ত মিলে যাচ্ছে, মিলিয়ে দেখে নাও, কত মজা লাগছে না, অন্তত মুখে মুখে কতটা ভাগ হয়ে যাচ্ছে। তুমি যদি ক্যালকুলেট, তুমি যদি এটা ভাগ করতে চাও ম্যানুয়ালি কতক্ষণ সময় লাগবে, তাই না? তাহলে তুমি এক কাজ করো, আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করে নিয়ে আমরা, তাহলে তুমি আরও 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 তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে? চলো আমরা একটা অঙ্ক নিয়ে নিই, ধরো 5257, এটা 8795, ক্লিয়ার? তাহলে দেখো এই যে 5257 এই সংখ্যাটা আমি 5000 দিকে নিই, এটা 8795 এটা আমি 9000 দিকে নিই, কেননা এটা হাজার মানে এই 795টা হাজারের কাছাকাছি, এই 257টা এদিকে, তাহলে উপরে আমি রাখছি 5000 আর নিচে আমি রাখছি 9000, ঠিক আছে? তার মানে তোমার পাঁচ ভাগের নিচে 9 থাকলে উপরে 5 ভাগ নিতে হবে। এখন এই তিনটে সংখ্যাকে শূন্য করতে চাইছি, তাহলে আমাকে যোগ করলে আমি তাড়াতাড়ি পেয়ে যাবো, বিয়োগ করতে গেলে 795 বিয়োগ করতে হবে, আর যোগ করতে গেলে আমার 205 যোগ করলে হয়ে যাবে। তাহলে তুমি এক কাজ করো, 205 যদি যোগ করি তাহলে নিচটা হয়ে যাচ্ছে তোমার 9000, ক্লিয়ার? তাহলে আমি 205 যোগ করতে করছি, তাহলে উপরে এর 9 ভাগের 5 ভাগ উপরে নিব, তাহলে মোটামুটি 9 ভাগ তুমি একটা করে নাও, 9 × 18 = 25, 9 × 18 = 22, এর 9 ভাগ মানে হচ্ছে 22 করে পড়ছে, তার 5 ভাগ নিয়ে নাও, তার মানে 5 × 10 = 110, মানে আমি যদি 205 নিচে যোগ বা বিয়োগ করি উপরে আমাকে 110 যোগ বা বিয়োগ করতে হবে, তাহলে আমি এখানে যোগ করেছি, তার মানে উপরে 110 যোগ করে দাও, তার মানে কত হচ্ছে বলো তো, 7 × 5 = 6 = 3 = 5। এবার বলো এই সংখ্যাটাকে কি 9 দিয়ে ভাগ করা সুবিধা নয়, 9 দিয়ে ভাগ করো তারপরে দশমিককে তিনটা ঘর বাঁ দিকে ঠেলে দেবো, তাহলে তো গল্প শেষ। তার মানে কত হচ্ছে, 5 × 45 = 8 = 86, তাহলে তোমার হচ্ছে 9 × 81 = 5 = 57, 6 × 54 = 30, 3 × 27 = 30, 3 × 27 এরকম চলতে থাকবে। এবারে 1000 দিয়ে ভাগ করছি মানে দশমিককে তিনটা ঘর বাঁ দিকে ঠেলে দেবো, ব্যাস এইটি তোমার অ্যান্সার। এবার তুমি ক্যালকুলেটারে মিলিয়ে দেখে নাও, মোটামুটি 2 ডিজিট কি 3 ডিজিট মিলবেই, এবার যত অ্যাপ্রক্সিমেশনটা কাছাকাছি হবে তত ডিজিট মিলবে, মানে মিনিমাম 3 ডিজিট মিলেই যায়, তোমার পরীক্ষার সময় তো 3 ডিজিট বা 2 ডিজিট হলেই এনাফ ইজ এনাফ, তাই না? তাহলে দেখে নাও ক্যালকুলেটারে কী বলছে, একটু মিলিয়ে নিই আমরা, তাহলে 5257 / 8795, দেখো দশমিক 5977, 597 বা দুটো ডিজিট মিলে গেছে, বললাম না 2 কি 3 ডিজিট মিলবে, কারণ এখানটা অ্যাপ্রক্সিমেশন উপর নির্ভর করছে খানিকটা। চলো আরেকটা অঙ্ক প্র্যাকটিস করে নিই, আশা করি তোমার বুঝতে অসুবিধা রইলো না, শুধু নিজে নিজে একটু প্র্যাকটিস করে নিবে, তাহলে তুমি ফ্র্যাকশনটা বা অ্যাপ্রক্সিমেশনটা নিজে নিজে ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে? চলো আরেকটা অঙ্ক করে নিই, ধরো তুমি নাও 325/905, ঠিক আছে? এটা তুমি নিজের মতো করে, আমি জাস্ট প্র্যাকটিস করার জন্য নিচ্ছি, তুমি নিজের মতো করে চুজ করো, অ্যাপ্রক্সিমেশনটা নিজের মতো করে ঠিক করবে, তাহলে তোমার উত্তরটাও মোটামুটি 2 ডিজিট কি 3 ডিজিট আসবে। যত তোমার অ্যাপ্রক্সিমেশনটা ঠিক হবে সেই ততগুলো অঙ্কই 3 ডিজিট করে মিলে যাবে দশমিকের পর, আর অ্যাপ্রক্সিমেশনে যদি মোটামুটি ঠিকঠাক হয় তাহলে 2 ডিজিট পর্যন্ত মিলবেই মিলবে, ঠিক না? তাহলে দেখো এখানে আমি বলতে পারি কি উপরে 300 আর নিচে 900, তার মানে আমি বলতে পারি কি 1/3, দেখো না 300 আর 900 মানে 1/3 ভাগ মিলছে, তার মানে কি নিচে 3 ভাগ থাকলে উপরে 1 ভাগ। তাহলে দেখো আমি এই সংখ্যাটাকে আমি 5 বিয়োগ করে দেবো, ঠিক না? তাহলে 5 বিয়োগ করছি, সেম কেস 5কে যদি আমি 3 ভাগ করি 1 পয়েন্ট সামথিং পড়বে, ওটা আমি 2 ভাগ করে নিচ্ছি, বা তুমি 1 ভাগও নিতে পারো,
এক ভাগও নিতে পারো। তাহলে পাঁচের তিন ভাগ মানে এক ভাগ, এক ভাগ হলে দুই বাড়তে থেকে যাচ্ছে, ঠিক না? তো দুই নিই তাহলে এক কম থাকছে, তাহলে আমি দুই করে নিই। তাহলে নিচে যদি তিন ভাগের এক ভাগ, তাহলে পাঁচ ভাগ, পাঁচ ভাগকে যদি তিন ভাগ করি তাহলে দুই করে পড়ছে, তাহলে তার এক ভাগ মানে একটা দুই নিলেই হয়ে যাবে। তাহলে আমি এখানে পাঁচ বিয়োগ করছি মানে এখানে দুই বিয়োগ করবো, তার মানে তোমার হচ্ছে 323। আর এখানে তাহলে কত রইল? 900। পাঁচ বিয়োগটা পাঁচ লেখা হয়ে গেছে, তাহলে 900 হবে। তার মানে দেখো 323কে নয় দিয়ে ভাগ করে যেখানে দশমিকটা পাবো আরও বাঁদিকে দুটো করে ঠেলে দেবো, তাহলেই গল্প শেষ। তাহলে নয় দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 লং 27, 5 এ 32, 53, 5 লং 45, 0.80, 8 লং 72, 80, 8 লং 72 এরকম চলতে থাকবে। এবার 100 জন্যে দুটো ঘর দশমিকটা ঠেলে দেবো এদিকে, ব্যাস। এবার তুমি ক্যালকুলেটার মিলিয়ে দেখে নাও, হয় 3-5 কিংবা 3-5-8, আসবেই আসবে। তাহলে আমার ক্যালকুলেটার বলছে যে 325/905, দেখো 0.359। এবার 0.358কে এক মুঠে দাও, 9 হয়ে গেল। হ্যাঁ না মজাদার? তাহলে বলো কত কমসের মধ্যে আমরা ভাগটা করে নিতে পারলাম? এগুলো কি আগে ভাবতে পেরেছিলাম আমরা যে তোমার উপরে ছোট সংখ্যাকে নিচে একটা বিরাট বড় সংখ্যা দিয়ে ভাগগুলো কত কষ্ট লাগতো, কত মেন্টাল প্রেশার পড়তো? এটাই বৈদিক ম্যাথ। বৈদিক ম্যাথ মানেই হচ্ছে মাইন্ড ক্যালকুলেশন, মাইন্ডকে ফ্রেশ করে তোমার ক্যালকুলেশনটা বের করে দেবে, ঠিক না? তো চলো ভিডিওটা একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও, যাতে তোমাদের এই ভাগগুলো তারাও শিখতে পারে এবং তুমি তোমার ঘরের ভাই বোনদেরকেও এই ভাগটা শেখাতে পারো, তাই না? ঠিক আছে, তো চলো পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি, দেখা হবে, তাড়াতাড়ি, টাটা।